রাষ্ট্রের বিসি কোনো দুই লাখ কয়লা খাইছে। সেই স্বাদ, এত স্বাদ কে কাটালে, কাটালে এত স্বাদ কে, সেই স্বাদ খালি রুয়ার রুয়া, সেই স্বাদ। আমার তুলতে দিস আমি ধাই বুঝলি তো, মজাদার ফ্লেভার তো সাত কে মায়েক কেমন হইলে দর কয়টা খেলাম, 3, 6, 9, 12, 14, 16, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 26, 27, 28, 29, 30 উনত্রিশটা খাইতে হবে। আল্লাহ আখাই দিস, আল্লাহ বলিস কে তুই, 30 ভাত তো খাওয়া হবে না আজকে, মুখ মারি গেছে আমার খাই না সত্যি আর মিষ্টি কাটল খাওয়া দেয় সেই স্বাদ। মাল সেই বসাবি নি, সাবল খাবি নি সকালে লিখলে পরে মজিবরে ডাক দিলে পরেই খুব স্বাদ টেস্টি, সেই স্বাদ মুখ পারি গেছে না, কি স্বাদ খাবের বাইরে 12 বছর পর সেই কাঁঠাল বাড়ি হাফিজে মাদ্রাসার কাঁঠাল খাচ্ছি আমরা, আহ কি স্বাদ, চুরি করে আসা কাঁঠাল, আবার কাঁঠালটা চুরি করে নিয়ে আসা, কাজ কাঁঠালের জন্য কত মারামারি করেছে, কমেন্ট করবেন না ভাই, যাদের খাওয়ার ইচ্ছুক চলে আসেন আমাদের কাছে যোগাযোগ করার জন্য, বিকাশ করুন 100 টাকা। যে কতল খাইছিস ওরে, সেটা কত খাইছিস তুই, মাত্র আমি করে খাইছি, রোয়া শুদ্ধে খাচ্ছিস বিজলি শুদ্ধে, বেশি গুলি দাম কাঁঠালের দাম দাও বেশি কই নে, কিটা করা খাইছে কাঁঠাল দিয়ে তো মিষ্টি হয়, চিন্তার বাইরে বরকত দান করে দেওয়া লাগবে কিছু, মানুষের কিন্তু দান করা লাগবে, চুরি হয়েছে এমনি না, চুরি হয়েছে যেদিন বলতে আমার দাম তো পাপ হতে না, আসলে মাদ্রাসা আমাদের মাদ্রাসা থাকাকালীন যে কাঁঠাল খাইছি আমরা
সব কাঁঠাল যদি হিসাব হিসাব করা যায় 4-5 বছরে, বিশেষ করে এই গাছের কাঁঠাল আমারও তো কেউ খায় নাই। কাঁঠাল গাছ শুধু বসছিলাম আমি সন্তালি কই, আমি তো কত রাত্রে একা একা কাঁঠাল পাড়িয়ে খাইছি। আমি খুব কম খাইছি, আমি নাহি কাঁঠাল কাটি তুই যেতাম। তুই বুঝিস এই কাঁঠাল খাইছি কোন লিদা বাথরুমে সাদে লিদা খাইছি আমি একা একা পাড়ি লিদা তারপর শুয়ে পড়ি বুঝলি। তোর মতো তো আর আমরা পেশাদার শুন বেশ ভালো মারি গেল না সত্যি তাই। ওই দুলি ভাই বুঝছিস তিনি লেখা কাঁঠাল তো শালিরা খাচ্ছে আর সেই মজাতে আহ সেই স্বাদ কাঁঠালের রে। তেন বোন এসে কাছে তোরা তো কাঁঠাল খাচ্ছিস বাকিটু ইতিহাস আপনারা কমেন্টে দাও তো ফ্রেন্ডরা বলবেন যে আসলে কি কমেন্ট কমেন্টে বলে দিবেন কি আসলে বিষয়টা কি এটা মুসলি এটা মুসলি বিশ্বাস করেন 12 বছর পর এই গাছের কাঁঠাল খাচ্ছি তা চুরি করে নিয়ে এসে সে কি স্বাদ না অসাধারণ। এই এক একটা রোয়া যেন কি একবার কি কি কয় মধু না রসগোল্লা ফেল থাম্বনেল মেকার আছে একটা সাইডে বসিস কোন থামেল মামুল লাগবে না আমার আহা হা হা।